আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা যোগজীকরণের এই অঙ্কটি সলভ করব। এই অঙ্কটিকে আমরা দুটি পদ্ধতিতে আমরা সলভ করতে পারি। আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের সহগ আমরা একক করব। আমরা 9 কে কমন নিয়েও আমরা অঙ্কটি সলভ করতে পারি, আবার 9 রেখে দিয়েও আমরা অঙ্কটি সলভ করতে পারবো। আমরা এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সলভ করব, আমরা এই কৌশলগুলো ফলো করব। প্রথম অবস্থায় আমরা 9 কে কমন নিয়ে অঙ্কটিকে আমরা সলভ করব। ইকুয়াল ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আমরা 9 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 4/9 আমাদের থেকে যাবে। এরপর আমরা 9 কে বাইরে নিলাম, 1/9 নিয়ে নিলাম। ইন্টিগ্রেশন আমরা লিখতেছি ডিএক্স বাই, আমরা ধ্রুবক অংশটাকে আগে লিখব, ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আকারে আমরা সাজায় নেব। এখানে আমরা লিখতেছি 2/3 হোল স্কোয়ার প্লাস আমরা এক্স স্কোয়ার আমরা নিয়ে নিলাম। এরপর আমরা সরাসরি সূত্রতে যেতে পারি, 1/9, 1/a, এ হচ্ছে আমাদের 2/3, এখানে লিখবো আমরা ট্যান ইনভার্স x/2/3 প্লাস সি আমরা লিখলাম। এর পরের লাইনে লিখতেছি 1/9, এখানে 3/2, এখানে আমাদের আসতেছে ট্যান ইনভার্স, এখানে 3x/2, ব্র্যাকেট ক্লোজ করে আমরা সি দিয়ে দিলাম। এরপর আমরা 3 দিয়ে কাটলাম, তাহলে 1/6 ট্যান ইনভার্স, এখানে 3x/2 প্লাস সি। আমরা এভাবে অঙ্কটিকে সলভ করতে পারি। আমাদের এই পদ্ধতিতে অ্যানসারটি সম্পন্ন হলো। তাহলে এখানে কৌশলটি হলো এক্স স্কোয়ারের সহগকে আমরা একক করব। আমরা 9 কমন নিয়ে আমরা এই অঙ্কটি সলভ করলাম। আবার এই অঙ্কটিকে আমরা আরেকটি কৌশলের দিকে আমরা যেতে পারি, যেটিকে আমরা ধরে নিয়ে অঙ্কটিকে সলভ করতে পারি। এখানে আমরা লিখতেছি, মনে করি আই ইকুয়াল ইন্টিগ্রেশন dx/9x² প্লাস 4 আমাদের আছে। এরপরে লাগতেছে আমরা ইন্টিগ্রেশন dx/4 প্লাস 3x হোল স্কোয়ার আমরা নিয়ে নিলাম। এখানে 3x হোল স্কোয়ার আমরা লিখলাম। এখানে আমরা ধরি 3x ইকুয়াল z। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, অতএব 3 ইকুয়াল dz/dx আমরা লিখলাম। এরপরে আমরা লিখতে পারি সাচ দ্যাট dx ইকুয়াল dz/3, আমরা dx এর মান dz/3 আমরা পেয়ে গেলাম, যাহা আমরা এখন ব্যবহার করব। ইকুয়াল ইন্টিগ্রেশন dx এর বদলে আমরা লিখতে পারি dz/3, এখানে লিখব 4 প্লাস জেড স্কোয়ার আমরা লিখতেছি। এরপরে আমরা লিখতেছি 1/3 ইন্টিগ্রেশন dz/2² প্লাস জেড স্কোয়ার আমরা লিখলাম। এরপর আমরা সূত্রের আলোকে লিখতেছি 1/3 ইন্টু 1/2 মানে 1/a, এখানে লিখবো ট্যান ইনভার্স z/a আমরা লিখলাম প্লাস সি আমরা দিয়ে দিলাম। এরপর আমরা মান বসাবো, ইকুয়াল 1/6 ট্যান ইনভার্স, জেড এর মান আমাদের 3x/2, ব্র্যাকেট ক্লোজ করে আমাদের সি দিলাম। এই পদ্ধতিতেও আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে আমরা জানলাম যে কোনো অঙ্ক সলভ করতে গেলে ইন্টিগ্রেশন আমাদের কৌশলগুলো মনে রাখতে হবে, কোন কৌশলে অঙ্কগুলো আমরা সহজে সলভ করতে পারি। প্রথম কৌশলটিতে আমরা যে কাজ করলাম, এক্স স্কোয়ারের সহগকে একক করে নিলাম। দ্বিতীয় কৌশলটিতে আমরা যা করলাম, এখানে 3x হোল স্কোয়ার নিয়ে 3x কে আমরা z ধরে নিয়ে আমরা ট্যান ইনভার্সের জন্য যে সূত্রটি আছে সেই সূত্রের রূপ দিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন dx/a² প্লাস x² ইকুয়াল 1/a ট্যান ইনভার্স x/a, এটি হলো আমাদের ট্যান ইনভার্সের সূত্র। এই সূত্রের মতো আমরা রূপ দিয়ে তারপর অঙ্ক দুটি সলভ করলাম। আজকে এখানেই, আল্লাহ।